ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করলো মালদার পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে, কারা এই চক্রের সঙ্গে যুক্ত তার খোঁজ শুরু হয়েছে ইতিমধ্যেই। গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে মৈদুপুর ব্রিজের কাছে আটক করা হয় একটি পিকআপ ভ্যান। জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করতেই বেরিয়ে আসে গাড়ির ভিতর থেকে ব্রাউন সুগারের প্যাকেট এবং ওই গাড়িতে থাকা দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে মোজামপুরের নারায়ণপুর থেকে ব্রাউন সুগার নিয়ে রামনগর হয়ে বালুরঘাটে পাচার করা হচ্ছিল এবং সেই উদ্দেশ্যেই পিকআপ ভ্যান যাচ্ছিল। গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে মৈদুপুর ব্রিজের কাছে এই পিকআপ ভ্যানের টিকে আটক করে এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয় গাড়িতে থাকা ব্যক্তিদের এবং তদন্ত শুরু করতেই গাড়ি থেকে 300 গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। গাড়ির মধ্যে থাকা দুইজনের নাম নিভাস মণ্ডল এবং অপরজন দেবাশিস দাস। দুজন ব্রাউন সুগার নিয়ে বালুরঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে। তাদের আদালতে পেশ করা হয়েছে, সামগ্রিক ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফ থেকে। এই চক্রের সঙ্গে কারা যুক্ত এবং আন্তরাজ্য পাচার চক্র জড়িয়ে রয়েছে কিনা সমস্ত বিষয়ে খোঁজ শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে।